এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। দর্শক, আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে আজকে যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে, যে আচরণবিধি প্রয়োগে ইসির গা ছাড়া ভাব। আপনারা জানেন আসন্ন নির্বাচনে আচরণবিধি প্রয়োগের ক্ষেত্রে ইসির এই বিশেষ প্রতিবেদনটি করা হয়েছে। এছাড়া সশস্ত্র বাহিনী দিবস আজ, সে বিষয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। চট্টগ্রামে এক রাতেই পুড়েছে 28 যানবাহন, ঢাকায় 3 বাসে আগুন, বিভিন্ন স্থানে পণ্যবাহী ট্রাক ও বাসে আগুন দেওয়া হয়েছে। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে গতকাল বিদায়ী সাক্ষাৎ করেন মালদ্বীপের হাই কমিশনার শিরুজিথাম সামির। সেখানে প্রধানমন্ত্রী বলেন যে পর্যটনে বাংলাদেশ নেপাল মালদ্বীপের মধ্যে সহযোগিতার গুরুত্ব আরোপ করার বিষয়ে তিনি জোর দেন, সে বিষয়টিও এখানে প্রাধান্য পেয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা। কালের কণ্ঠে রয়েছে, অতিরিক্ত এসপি পদে 227 পদোন্নতি আটকে গেছে। এটি কালের কণ্ঠের একটি বিশেষ প্রতিবেদন পুলিশ প্রশাসনকে নিয়ে। জাতীয় পার্টিতে মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব, আগামী যে দ্বাদশ সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেখানে জাতীয় পার্টির পরিস্থিতি আসলে এখানে তুলে ধরা হয়েছে। এছাড়াও আওয়ামী লীগের 3019 ফর্ম বিক্রি হয়েছে, সে বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক সমকাল পত্রিকা। দৈনিক সমকালেও তাদের একটি বিশেষ প্রতিবেদন রয়েছে, যে ধার দেনা করার অবস্থাও নেই ন্যাশনাল ব্যাংকের। ন্যাশনাল ব্যাংকের কি পরিস্থিতি গেল 3 বছরের একটি গ্রাফিক্স দিয়ে এখানে বোঝানো হয়েছে। এছাড়াও আচরণবিধি লঙ্ঘন প্রতিরোধ, মাঠে নামছেন 2700 নির্বাচনী ম্যাজিস্ট্রেট। আচরণবিধি মানাতে গা ছাড়া ভাবিসির যে প্রতিবেদনটি ইত্তেফাকেও করা হয়েছিল। এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকা, একদিনে বিএনপির 68 জনের সাজা, এ বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে। আদালতের 2015-18 সালের মধ্যে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা এবং এর সাজা হিসেবে 68 জনকে সাজা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন শ্রমনীতি নিয়ে এখনই প্রতিক্রিয়া নয়, প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে ব্যবসায়ীরও বৈঠক করেছেন, সেখানে এই মন্তব্য করা হয়েছে। এছাড়াও বিনা দোষে আমি প্রায় 15 মাস জেল খাটলাম, কারাগার থেকে খাদিজা বের হয়ে এই বক্তব্য দিয়েছেন, এই বিষয়টিও এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে দৈনিক পত্রিকার শিরোনাম। এর সাথে শেষ করব এখনকার মতো আমাদের পরের সংবাদ বেলা 12টায়, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।